বিসমিল্লাহির রহমানির রহিম। চলছে মাহে রমজান, সিয়াম পালনের মাস। আমি ডক্টর শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ডিজেবিলিটি ও রিহাব ফিজিও স্পেশালিস্ট, কনসালটেন্ট ডিপিআরসি, অ্যাসোসিয়েট প্রফেসর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সেস। আজকে শুধু আমরা সেহরি নিয়ে কথা বলবো। সেহরির বরকত আছে এবং সেহরি আমাদের অবশ্যই খেতে হবে, খাওয়া উচিত, এতে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। কিন্তু সেহরিতে আমরা কি খাবো এটা নিয়ে আমরা অনেকে জানি না বা কি করণীয়। সেহরিতে আমাদের আঁশ জাতীয় খাবার বেশি রাখতে হবে, কারণ হজম হইতে সময় লাগে, এতে আমাদের দুর্বল হওয়ার চান্স কম থাকে। বিভিন্ন লাল চাল, লাল আটা, শাক সবজি, যত আঁশযুক্ত খাবার আমরা রাখব। এবং সেহরিতে আমরা প্রোটিন সমৃদ্ধ খাবার, মাংস, মাছ, ছোট মাছ, মুরগি, গরু, খাসির মাংস আমরা রাখতে পারি, বিভিন্ন মাছ রাখতে পারি, দেশি মাছ রাখতে পারি, সামুদ্রিক মাছও আমরা রাখতে পারি। আমরা প্রোটিন যেমন ডাল জাতীয় খাবার আমরা এখানে রাখতে পারি, ছোলা জাতীয় খাবার, বিচি জাতীয় খাবার আমরা সেহরিতে রাখতে পারি। সেহরিতে দুধ, ডিম এই জাতীয় আমিষ সমৃদ্ধ খাবার অনেক উপকারে আসে। সিয়ামে পানির শূন্যতা হতে পারে অনেক সময়, এই পানি শূন্যতা পূরণে আমরা হজম সহজে এই জাতীয় খাবার, সকল শাকসবজি যেমন লাউ, কুমড়া, চিচিঙ্গা, ঢেঁড়স, মানে আমাদের বাংলাদেশের যে কমন শাকসবজি, বিভিন্ন শাক, এগুলো আমরা খাবারের মধ্যে রাখতে পারি। সাহরির শেষে আমরা বিভিন্ন ফল খেতে পারি, তবে আমরা চা, কফি, কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন ড্রিঙ্কস অবশ্যই সাহরিতে রাখবো না, এতে আমাদের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। সেহরিতে অতিরিক্ত তৈলাক্ত চর্বি জাতীয়, মশলা সমৃদ্ধ, অতিরিক্ত মিষ্টি জাতীয়, অতিরিক্ত লবণাক্ত খাবার বাদ দিতে হবে। বিভিন্ন তেহরি, খিচুড়ি, বিরিয়ানি বা মুখরোচক ভাজা পোড়া খাবার অবশ্যই আমাদের পরিহার করতে হবে। সুন্দর সুস্থ সিয়াম পালনে সেহরির এই খাবারগুলা আশা করি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।